তো গাইস আপনারা যদি এরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবে ইনসার্ট, যেটা অপশনটা আছে সেখানে চলে আসবো। তো এখানে ভিডিওতে সিলেক্ট করব, তো এখানে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে যে ফটো অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পর এখান থেকে চারটে ফটো এখান থেকে সিলেক্ট করে নেবো, এখান থেকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর এখান থেকে কী করবো, এখান থেকে ফটোতে একবার ক্লিক করে দেবো। আসার পর এইদিকে চলে আসবো, তো এই ঘড়ি বলা অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পর এখান থেকে পেন্সিলের অপশনে ক্লিক করব, এখান থেকে 3.3 করে দেবো। তো আমি এখান থেকে টিক মার্ক করে দেবো, যে অল টু যে অ্যাপ্লাইটা আছে সেখানে ক্লিক করে এখান থেকে অল টু অ্যাপ্লাই করে দেবো। আসার পর এখান থেকে কী করব, প্রথমে এদিকে চলে আসবো। আসার পর এখান থেকে কী করব, একদম এই অপশানটা যেটা অপশান আছে পিআইপি যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পর এখান থেকে ভিডিওতে চলে আসবো। আসার পরে আবার এখান থেকে যে অপশানটা আছে এই অপশানটা, এই গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আছে একটা সিলেক্ট করে দেবো। আসার পরে এইটাকে একদম ফুল এরকম করে বাড়িয়ে দেবো, এখানে মাঝে এখানে রেখে দেবো। আসার পরে একদম এখান থেকে ফুল এরকম করে বাড়িয়ে নেবো, অ্যাডজাস্ট করে নেবো। এখানে অ্যাডজাস্ট করার পর কী করবো, এইটাকে একদম এরকম করে রেখে দেবো আমরা 3.3-তে এখানে রেখে দেবো। তো বাকি অংশটা এখান থেকে কাট করবো, এখানে কাট করার পর এখান থেকে ডিলিট করে দেবো। আসার পরে কী করবো, এইটাকে আবার ক্লিক করবো, এখান থেকে একদম অপশানে ক্লিক করবো, এখানে ক্রোম বলা অপশানটা সেখানে ক্লিক করে দেবো। আসার পরে এই যে অপশানটা উপরে আছে ভিডিও লেয়ারে, এখানে এইটা এরকম লড়িয়ে দেবো। আসার পরে এইরকম করে এখানে রেখে দেবো, এখানে 50-এ করে দেবো। এখান থেকে 50-এ করার পর এটাকে ফুল একদম বাড়িয়ে দেবো। আসার পর এখান থেকে টিক মার্ক করে দেবো, টিক মার্ক করার পর এদিকে চলে আসবো, এটাকে আবার ডুপ্লিকেট করে নেবো। আবার এইখান থেকে চারটে এরকম করে ডুপ্লিকেট করে নেবো, চারটে ডুপ্লিকেট করার পর এখান থেকে টিক মার্ক করে দেবো। আসার পরে আবার প্রথমে দিকে চলে আসবো। আসার পরে যে ফটোটা আছে সে ফটোটা ক্লিক করবো, ফটোটা এরকম করে এইখান থেকে অ্যাডজাস্ট করে নেবো। এদিকে যে চারটে যে ইমেজগুলো আছে ইমেজগুলো এইখান থেকে অ্যাডজাস্ট করে নেবো। তো এগুপুচু হয়ে গেছে ইমেজটা, তো আমি এখান থেকে ছবিগুলো এরকম করে অ্যাডজাস্ট করে নিই। তো আপনারা এরকম ইমেজগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করার পর কী করবো, এই আবার এদিকে প্রথমে দিকে চলে আসবো। আসার পর এখানে কী করবো, এখানে আবার ক্লিক করবো, সেম ওখানে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবো, এখান থেকে ভিডিও একটা লেয়ারটা আছে সেখানে সিলেক্ট করে দেবো। আসার পর এইদিকে চলে আসবো হালকা এরকম করে। আসার পর এখানে লেয়ারটা একটু দেখে দেবো, একটা টেক্সট দেখিয়ে পর এরকম ফুল একদম বাড়িয়ে দেবো, এরকম একটা ফুল বাড়িয়ে দেবো। বাড়ার পরে এটা নিচে এরকম টানিয়ে নিয়ে আসবো। আসার পরে এইদিকে আবার চলে আসবো। আসার পরে এই অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পরে এখান থেকে স্কিন করে দেবো, তো আমি এখান থেকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম করে অ্যাড হয়ে গেছে। তো সং আমি এখান থেকে আবার সংটা অ্যাড করে দেবো। সো সংটা এর সাথে আছে, সো অ্যাড করতে হবে না, বাকি অপশানটা আবার এখান থেকে অ্যাড করে এখান থেকে কাট করে দেবো। তো এখান থেকে টিক মার্ক করে নিলাম। টিক মার্ক করার পর আবার কী করবো, প্রথমে দিকে চলে আসবো, সেম আবার এখানে ক্লিক করবো টেক্সট বলা অপশানটা, তো আবার ইমোজিনে ক্লিক করবো। তো আমি এখান থেকে কয়েকটা ইমোজিন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, তো আমি এখান থেকে কয়েকটা ইমোজিন এখান থেকে সিলেক্ট করে নিই। এখান থেকে ক্লিক করবো, এখান থেকে টিক মার্ক করে দেবো, একদম উপরের দিকে রেখে দেবো এখান থেকে। তো এইখান থেকে একদম এরকম লাস্ট পর্যন্ত এরকম নিয়ে আসবো, একদম লাস্ট পর্যন্ত থেকে নিয়ে আসবো। আসার পর এখান থেকে আবার কী করবো, এইখান থেকে একদম টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর উপরে যে অপশানটা আছে সেভ বলে সেটা ক্লিক করে দেবো, তো ভিডিওটা এখান থেকে সেভ করে নেবো।